যেমন আমি একটা ভণ্ড, আমি আবার বলছি আমি একটা ভণ্ড, আমার মাথায় টুপি থাকার কথা, আমি টুপি রাখি না, আজকে অনুষ্ঠান দেখে আমি টুপি দিছি, তাহলে আমার মধ্যে কিসের মুসলমানিত্ব আছে? আমার মুখে কি দাড়ি আছে? দাড়ি নাই। দোয়া করবেন ইনশাল্লাহ যাতে খুব সহসায় সামনে থাকে। কিন্তু আমি আমাকে উদাহরণ দিচ্ছি, আমরা কিন্তু দাড়ি রাখতেছি না, সুন্নতের কোনো তোয়াক্কা নাই। আমরা টাকটুকিরার নিচে কয়জন কাপড় পরিধান করি? শুধু নামাজের সময় পরিধান করি। আমরা আল্লাহর যে মনোনীত পোশাক, যে তোমরা জুব্বা গায়ে দাও, নবীর সুন্নত যেটা, আমরা কয়জন জুব্বা গায়ে দিই? কোট শার্ট ট্রাই, এগুলোই তো আমাদের পোশাক। তাহলে আমরা কি সুন্নত মাইনা চলতেছি? অথচ নবীকে কে গালি দিছে সেজন্য যাইয়া আগুন ধরাই দিচ্ছি, মানুষ পুড়ে ফেলতেছি, কত কি করতেছি, কিন্তু নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই, নবীর কোনো একটা যে কিছু সবসময় ধারণ করতে পারবো ওরই কোনো খবর নাই, কিন্তু আমরা নবীর জন্য জীবন দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের মাতার তাজ আমাদের ওলামায়ে কেরাম মুরব্বিগণ, এবং সামনে উপবিষ্ট ইসলামের পথে নিবেদিত আমার সহযোদ্ধা ধর্মীয় ভাইয়েরা, আজকে অত্যন্ত আনন্দিত আমি এই পরিস্থিতিতে উপস্থিত হতে পেরে, কিংবা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারি। এটি অত্যন্ত একটি পূর্ণভূমি হিসেবে আখ্যায়িত, এই জন্যই যে এখানে প্রায় হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী, আবাসিক অনাবাসিক কিংবা চলমান রয়েছে, যে দিনী শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, এবং মাদ্রাসার এই ছাত্ররাও যে অনেক কিছু পারে, আজকের এই অনুষ্ঠান তার একটি জ্বলন্ত প্রমাণ। তার আগে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামের দরবারে, লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি সৃষ্টি থেকে শুরু করে এখনও পর্যন্ত আমার মুখ দিয়ে কথা বলার শক্তি উনি দান করেছেন, এবং ওনার অনুগ্রহে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং আল্লাহর কাছে সবসময় এটাই চাই যে আমার দ্বারা যদি কোনো কখনো ইসলামের ক্ষতি হয়, কিংবা ইসলামের জন্য কোনো সমস্যা তৈরি হবে আমার কথায়, আল্লাহ যাতে তার আগে আমার মৃত্যু দেয়। কখনোই যাতে ইসলামের পক্ষে ছাড়া বিপক্ষে যাতে আমার মুখ দিয়ে জীবিত অবস্থায় কখনো একটি কথাও বের না হয়, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। এখানে আমরা অনেকেই দেখেছি যে ইসলামের বিপক্ষে যারা কথা বলে তারা হয়তো কিছুদিন ভালো থাকতে পারে, এরপর তাদের এমন চরম দুর্দশা হয় সেটা আর বেশি দূরে যাওয়া লাগে না। বর্তমান চলমান পরিস্থিতির দিকে তাকালে আপনারা সবাই জানেন এবং বুঝতে পারেন, শুধু সময়ের অপেক্ষা এবং সময়ের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিও, এখানে কিন্তু এই যে ক্যামেরাগুলোতে ভিডিও হচ্ছে, অনেকগুলো ক্যামেরা আমি দেখতে পাচ্ছি, এটা শুধু আপনারা দেখবেন তা না, এটা কিন্তু বিদেশের মাটিতে অনেক দেশের মানুষজন কিন্তু এই কথাগুলো শুনবে, এই ভিডিওটা দেখবে। তো ওনাদেরকে সবার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে আমরা সবাই বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পূর্ণমিলনী অনুষ্ঠান করে থাকি, দেখেছি, গিয়ে থাকি, কিন্তু মাদ্রাসার পূর্ণমিলনী এরকম অনুষ্ঠান সম্পর্কে অনেকে অবগত নয়, কিংবা অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে বা এটা কি। এই জন্য সবার কাছে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা, যে মাদ্রাসার ছাত্ররা ইচ্ছা করলে অনেক কিছু পারে, তবে পার্থক্য শুধু এই জায়গায়। এটা যদি অনেক ইউনিভার্সিটির ঘটনা আমি জানি, যদি এরকম হতো, এটা কোনো ইউনিভার্সিটি যে কোনো, আমি সব ইউনিভার্সিটির কথা বলছি না, যদি এরকম পূর্ণমিলনী হতো, তাহলে দেখা যেত কি আপনার মেয়েটা রাতে তিনটায় কিংবা দুইটায় বাসায় ফিরত, অনেক ধরনের অসুবিধায় পড়তো, আপনার ছেলে মেয়ে পূর্ণমিলনীর নামে কোথায় যাচ্ছে, রাত দুটা কেন হচ্ছে, তিনটা কেন হচ্ছে, কিংবা কোথায় কোনো অকারেন্স করছে, কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কিংবা কনসার্টের নামে মাতলামি করছে, যে পানীয় খেলে হুঁশ জ্ঞান থাকে না, সেই হুঁশ জ্ঞান না থাকা পানীয় পান করে কি মাতলামি করছে, এটাই হচ্ছে ওই পূর্ণমিলনী। আবার আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কি খাচ্ছে, কি করতেছে, পূর্ণমিলনীতে কি আপনারা খোঁজখবর রাখেন? অথবা
অনেক টাকা ব্যয় করে তারা ক্লাব ভাড়া করছে, কনসার্ট করছে, কিংবা তারা পুনর্মিলনীতে যে সাদা রঙের টি শার্টগুলো গায়ে দেয়, দুনিয়ার আজে বাজে কথাগুলো সেখানে একজন আরেকজনের টি শার্টের গায়ে লিখতেছে, সেটা হচ্ছে পুনর্মিলনী, আর এটাও হচ্ছে একটা পুনর্মিলনী। এখানে কি হচ্ছে, এখানে আমার চোখ যতটুকু যাচ্ছে সবগুলো মানুষ ইসলামী লেবাসে এবং সবগুলো মানুষের মাথায় টুপি, সে ছোট হোক কিংবা বড় হোক, এবং এটা সার্থকতার চেয়ে চেয়ারে যারা বসে রয়েছেন মাথার তাজ শিক্ষকরা, ওনারা যা শিক্ষা দিয়েছে সেটাই এখানে প্রতিফলিত হচ্ছে। অপরদিকে আমাদের কিছু কিছু ইউনিভার্সিটি কলেজে যা শিক্ষা দিচ্ছে তার প্রতিফলন কিন্তু আমরা এই ড্রিঙ্কস করে দিচ্ছি, ধর্ষণ করে দিচ্ছি, রেপ করে দিচ্ছি, অনেক ধরনের দুষ্কৃত কর্মের সাথে সম্পৃক্ত হয়ে দিচ্ছি, আজে বাজে যে লেখা লিখছি, এটা কে শিক্ষা দিয়েছে? আমি তো সব কিছু শিখেছি আমার শিক্ষক থেকে, এই শিক্ষকের শিক্ষাই কিন্তু আমি বাইরে প্রতিফলন করছি, আবার সেই শিক্ষকের শিক্ষা নিয়ে কিন্তু আমরা দেশ পরিচালনা করছি। অনেকে বিভিন্ন মাদ্রাসায় নিয়োজিত, অনেকে বিভিন্ন বড় বড় মুহাদ্দিস মুফতি, কয়জন মুহাদ্দিস মুফতি রাস্তায় সরাসরি কিংবা কোনো জায়গায় জোরপূর্বক ধর্ষণের সাথে লিপ্ত হয়েছে আমাকে বলতে পারেন? কোন মুফতি মুহাদ্দিস সরাসরি টেন্ডারবাজির সাথে যে 10 লাখ টাকা না দিলে রাস্তার কাজ হবে না, কোন মুফতি মুহাদ্দিস এরকম বলছে আমাকে কি আপনারা কেউ একজন দেখাই দিতে পারবেন? এটা কিন্তু আপনারা পারবেন না। তাহলে আমাদের সন্তানকে আমরা কোথায় ভর্তি করাবো, কি কাজে লিপ্ত করব, এটাই হচ্ছে এই ভিডিও। একেবারে সম্পূর্ণ সামনেই প্রমাণ আপনারা পাচ্ছেন, আমি সবসময় বলে থাকি আমার প্রায় ভিডিওতে যে আপনার 2টি সন্তান হলে অন্তত 1টি সন্তানকে মাদ্রাসায় দিন, আপনি মরার পরেও সদকায় জারিয়া থাকবে। অপরদিকে আপনি বড় বড় পদে অধিষ্ঠিত করান না কেন, বড় পিএইচডি নিয়ে বিদেশের মাটিতে পড়ে আছে, আপনি মারা যাওয়ার সময় পানিও পাচ্ছেন না, তাহলে লাভ হলো কি বলেন? এই জন্য আমরা ঠকতে শিখবো, মাদ্রাসার ছাত্ররা সবসময় ঠকে, কখনো জিতে না। আল্লাহ বলছে তোমাদের সাথে আমি সওদা করেছি, যারা এই যুগে দামি খাটের স্বর্ণের খাটে শয়ন করবা, দামি খাবার খাবা, রেশমি পোশাক পরবা, তাদের জন্য পরকালে কিছুই নেই। এই জন্যই এই মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে গরিব, অবহেলিত, এবং আমি হাটাজারি মাদ্রাসাতে প্রায় সময় গিয়ে দেখি যে সেখানে শুধু ভাত আর ডাল রান্না হয়, আর যার সামর্থ্য আছে সে আলাদাভাবে গ্যাসের সিলিন্ডারে তার মতো করে রান্না করে খাবে। শুধু মাদ্রাসা থেকে দিচ্ছে অনেক মাদ্রাসায় ভাত আর ডাল, এর চেয়ে লোয়ারেস্ট খাবার আর কী হতে পারে? এটা খেয়ে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে তার চেয়ে ভালো আর কী হতে পারে? তো এই জন্য এখানে আমার পাশে কিন্তু অনেক এতিম ছাত্র আছে, এখানে এই মাদ্রাসায় এতিম পড়ে, আমাদের নবীজিও কিন্তু এতিম ছিল। আল্লাহ পাক কিন্তু বলেছে আমাদের পবিত্র কোরআনে যে তোমাদের মধ্যে একদল থাকবে আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে কিছুটা অংশ স্বীকার করবে, মেনে চলবে, আবার কিছুটা অংশকে অস্বীকার করবে, মেনে চলবে না, তারাই বিপদগামী, তারাই বেঈমান। এখন সেই যুগ চলে এসেছে আমরা সেই বেঈমান এবং বিপদগামী জাতি, আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। যে অংশটাতে বলা হয়েছে মিষ্টি খাও সেটা আমরা খাই সুন্নত হিসেবে, জিলিপি খাওয়া সুন্নত আমরা খাই, কিন্তু যেটাতে বলেছে তোমরা সুদের ধারে কাছেও যেও না আমরা সেটা মানি না। বাংলাদেশের 50% মানুষ যারা অন্তত একটি চাকরি করে, ব্যাংকে অ্যাকাউন্ট নেই, এরকম লোক আমাকে আপনারা বললেও আমি বিশ্বাস করবে না, খুঁজে দেখাতে পারবেন না যে চাকরি করে অথবা ব্যবসা করে ব্যাংকে অ্যাকাউন্ট নেই তার, সবার আছে, কিন্তু কয়জন লোক আমরা সুদ ছাড়া চলতে পারি বলেন? প্রত্যেকটা লোকই ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। তাহলে আল্লাহ তাআলা যে দিকগুলো ভালো বলছে আমরা খাইতে মজা পাবো সেটা আমরা মানি, কিন্তু যেটা আমাদের জন্য কঠিন সেটা আমরা মানি না। যেমন আমি একটা ভণ্ড, আমি আবার বলছি আমি একটা ভণ্ড, আমার মাথায় টুপি থাকার কথা, আমি টুপি রাখি না, আজকে অনুষ্ঠান দেখে আমি টুপি দিছি, তাহলে আমার মধ্যে কিসের মুসলমানিত্ব আছে? আমার মুখে কি দাড়ি আছে? দাড়ি নাই, দোয়া করবেন ইনশাল্লাহ যাতে খুব সহসায় সামনে থাকে, কিন্তু আমি আমাকে উদাহরণ দিচ্ছি, আমরা কিন্তু দাড়ি রাখতেছি না, সুন্নতের কোনো তোয়াক্কা নাই। আমরা টাকটুকিরার নিচে কয়জন কাপড় পরিধান করি? শুধু নামাজের সময় পরিধান করি। আমরা আল্লাহর যে মনোনীত পোশাক, যে তোমরা জুব্বা গায়ে দাও, নবীর সুন্নত যেটা, আমরা কয়জন জুব্বা গায়ে দিই? কোট শার্ট ট্রাই এগুলোই তো আমাদের পোশাক। তাহলে আমরা কি সুন্নত মাইনা চলতেছি? অথচ নবীকে কে গালি দিছে সেজন্য যাইয়া আগুন ধরাই দিচ্ছি, মানুষ পুড়ে ফেলতেছি, কত কি করতেছি, কিন্তু নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই, নবীর কোনো একটা যে কিছু সবসময় ধারণ করতে পারবো ওরই কোনো খবর নাই, কিন্তু আমরা নবীর জন্য জীবন দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একমাত্র দিক নির্দেশনা করি হচ্ছে আমাদের মাতার তাজ শিক্ষকরা।
বাবা থাকতে বাবার মর্যাদা কখনো বোঝা যায় না। আমার বাবা যখন জীবিত ছিল আমাকে পড়ার জন্য বলতো যে শওকত পড়তে বসো, তখন আমার বন্ধুরা আমাকে খেলার জন্য ডাকতো, তখন আমার বাবাকে সত্যি আমার বাবাকে আমি নিজ মুখে গালি দিতাম, উনি শুনতো না কিন্তু মনে মনে গালি দিতাম যে আমার বাবা বেশি করতেছে আমার সাথে, এখন আমার বন্ধুরা খেলতে যাচ্ছে আমার পড়ার জন্য ডাকতেছে। নিজে না খাইয়া জোর করে ইলিশ মাছ আমার মা রান্না করলে দুইটা ইলিশ মাছ, একটা আমার বাবার প্লেটে একটা আমার প্লেটে, আমার বাবা সেই ইলিশ মাছটা আমার প্লেটে দিয়ে দিত, কিন্তু ওইটাকে আমি মনে করতাম যে না আমার মজা লাগতেছে জন্য আমাকে দিছে, কিন্তু বাবা যে সাদা ভাত খাইলো ইলিশ মাছ ছাড়া সেটা আমার বুঝে আসে নাই। কিন্তু 2014 সালে যখন আমার বাবা মারা যায় তখন আমার ফিল আসে যে ইস, পুরো দুনিয়াও যদি কিনে দিয়ে আমার বাবাকে আরেকবার আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু এটা আর সম্ভব নয়। এই কথাটা এই জন্য বলছি যে আপনাদের মাথার তাজ এই মসজিদে যিনি তার শ্রম ধ্যান জ্ঞান সব কিছু দিয়ে সারা দিন পড়ে রয়েছে তার জীবনটাই শেষ করে দিয়েছে। আপনাদের সবার, আমাদের সবার প্রিয় ইমাম সাহেব, হুজুর, প্রিন্সিপাল, আপনাদের অভিভাবক, বাবা যাই বলেন, চট্টগ্রাম ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনাদের আমাদের সবার মুরব্বী ওনার শাইকুল হাফাজ মাওলানা হাফিজ তৈয়ব সাহেব, অত্যন্ত একটি মনের মধ্যে গাথা গেঁথে রাখার মতো একটি নাম, এটা আপনারা এখন বুঝবেন না, আমি যদি সারাদিনও আপনাদের বয়ান করাই বুঝবেন না। উনি যখন এই দুনিয়াতে থাকবে না, আজব কালক যখন চলে যাবে, তখন ওনার শূন্যতা আপনাদের তখন হৃদয়ের মধ্যে লাগবে যে আমরা কী রত্ন হারিয়ে ফেলছি। উনি চলে যাওয়ার আগে আমরা কেউ ওনার সম্মানও দিতে পারবো না, ওনার মর্যাদাটাও আমরা বুঝবো না। এবং এখানে যে পুণ্যমিলনীর ছাত্ররা রয়েছেন আপনাদের অনেক ভাগ্য ভালো যে এই প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মূল মানুষটাকে আপনারা পাইছেন। আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা কিন্তু ওনাকে আর দেখবে না বা পাবেও না, কিন্তু ওনার গল্প শুনবে কিন্তু ওনাকে আর পাবে না। এই জন্য আপনাদের অনেক ভাগ্য ভালো, কিন্তু এটা আপনারা এখন বুঝবেন না। উনি যখন চলে যাবে দুনিয়া থেকে তখন আপনারা বুঝবেন যে কী হারাই ফেলছেন আপনারা। তো এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেরকম আমাদের প্রশ্ন করবে যে আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমাকে তো সেবা করো নাই, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খাবার দাও নাই, আমরা তখন বলবো যে আল্লাহ আপনি কোথায়।